উদ্বোধনের অপেক্ষায় ভোলার চর ফ্যাশনে নির্মিত দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এটি উদ্বোধন করবেন। পরে অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ ভবনের উদ্বোধন শেষে বিকেলে টিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। রাতে চর ফ্যাশনের চরকুকরিমুকরিতে নবনির্মিত একটি রেস্ট হাউসে রাত্রি যাপন করবেন তিনি। পরদিন সকালে চরকুকরিমুকরিতে একটি ইকো পার্কের ভিত্তিপ্রস্তরে স্থাপন শেষে সদর উপজেলায় নির্মিত স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। কুকরিমুকরির পর্যটন এলাকা হিসাবে মহামান্য রাষ্ট্রপতি আসতে আছে, এজন্য সবাই খুশি। জ্যাকব টাওয়ার উদ্বোধনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ভোলাতে যেহেতু রাষ্ট্রপতি আসতেছে এবং চরকুকরিতে রাষ্ট্রপতি আসতেছে, মানে যেইভাবে উন্নত আছে তার থেকে আরো বেশি উন্নত হবে। রাষ্ট্রপতির নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা প্রস্তুতিমূলক সভা করছি এবং গৃহীত বিভিন্ন কাজগুলোর কিন্তু অগ্রগতিগুলো কিন্তু আমরা মনিটর করছি। নিরাপত্তার ব্যাপক পরিস্থিতি, প্রায় 1000-এর ঊর্ধ্বে নিরাপত্তা কর্মী কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করবেন। স্থানীয় সংসদ সদস্য এবং বন পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, রাষ্ট্রপতির আশাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাকে এখানে আমরা সম্মান জানানোর জন্য, বরণ জানানোর জন্য আমাদের টিবি স্কুলের মাঠে এখানে গার্ড অফ অনার এবং টাওয়ার পরিদর্শন সহ এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন সহ আমরা সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন আমরা করেছি। রাষ্ট্রপতির সফরকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদ সহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। সময় সংবাদ, ভোলা।